হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনে তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد، জবান খুলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَابْتَغُوا إِلَيْهِ الْوَسِيلَةَ وَجَاهِدُوا فِي سَبِيلِهِ لَعَلَّكُمْ تُفْلِحُونَ. صَدَقْتَ يَا رَبَّنَا وَقَالَ تَعَالَى فِي آيَةِ الْأُخْرَى وَمِنْهُمْ مَنْ يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا.
হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সবিলিয়ে, তাই ফের কাফেররা চিনল নাই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হেরার গোহাই তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন, ভাঙল সবার ভুল তোমারই পরে আসল কোরআনের ছায়া তলে, খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে, আল্লামিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নাটোর সদর থানার অন্তর্গত বারোঘরিয়া কেন্দ্রীয় গোরস্থানের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র গোরস্থানের সম্মানিত সভাপতি জনাব আব্দুল গফুর তালুকদার দামাত বারকাতুহুমুল আলিয়া, মাহফিলের প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম শিমুল, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে বলেন আমিন। নবীজি দোয়া করেছিলেন দুইজনের জন্য, এক আবু সেহেল আর এক হযরত ওমর, কপাল ভালো ছিল হযরত ওমরের, দোয়া কবুল হয়ে গেছে। কোরআনের মাহফিলে দোয়া করছে আল্লাহ যেন শফিকুল ইসলাম শিমুলকে হযরত ওমরের মতো হেদায়েত দান করেন। আজকের মাহফিলে আলোচনা রেখে ধন্য করলেন নাটোরের কৃতি সন্তান ইসলামিক চিন্তাবিদ, বাংলাদেশ জাতীয় মাফাসির পরিষদ নাটোর জেলার সম্মানিত সভাপতি বড় ভাই জনাব মাওলানা রুহুল আমিন জিহাদি, হায়াতে তাজ্জবা সিহাতে কল্লিয়া কামনা করছি আল্লাহ যেন দান করেন, তার মা বাবাকে যেন আল্লাহ মাফ করে দেন। আরো জোরে বলেন। বিশেষ অতিথিবৃন্দ, কথা বলেছেন মাগরিবের পরে হাফেজ মাওলানা রুবেল হুসাইন দামাত বারকাতুহুমুল আলিয়া, আলোচনা রাখলেন আমার আগে জনাব আনোয়ার হোসেন আনু, অ্যাডভোকেট মালিক শেখ, তফজ্জল হোসেন সরকার, রফানা লাকা দিকরক, এদের সম্মান মর্যাদা আল্লাহ যেন আরও বাড়িয়ে দেয়, শুধু দুনিয়া না আখেরাতেও। কথা বলেন না কেন?
ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ বলেন এমন কিছু মানুষ কিয়ামতে আসবে দুনিয়ায় যাদের গুরুত্ব দেওয়া হয় অর্থ সম্পদ টাকা পয়সা মান সম্মান ক্ষমতার কারণে, কিন্তু কিয়ামতের ময়দানে এদের কোনো গুরুত্বই আমি দেব না, ওদের দিকে তাকাবই না। আজকে যে সমস্ত মানুষগুলো আমরা এখানে এসেছি যাদের সম্মান আপনারা দিচ্ছেন, দুনিয়ায় হয়তো আমাদের লেখাপড়ার কারণে এলেমের কারণে টাকা পয়সার কারণে পাওয়ারের কারণে সম্মান পাচ্ছি, কিয়ামতে আল্লাহ যদি বলে তোর কোনো গুরুত্বই নেই তোর দিকে আমি তাকাবই না, ওই রকম জীবন যেন আমাদের তৈরি হয়ে না যায়। দুনিয়াতে যেভাবে সম্মান পাচ্ছি কিয়ামতের ময়দানে আল্লাহ যেন এই সম্মানটা আরো বৃদ্ধি করে দেন। জোরে বলেন আমিন। দল মত নির্বিশেষে পরাণ শুনতে এসেছি আমরা, এটা রাজনৈতিক মঞ্চ না। রাজনৈতিক মঞ্চ নাকি না? এটা তথাকথিত রাজনৈতিক মঞ্চ না, এটা কোরআনের মঞ্চ। হ্যাঁ, কোরআনে যদি রাজনৈতিক কোনো কথা স্পষ্ট আমার আল্লাহ জানিয়ে থাকে যেটা না করলে জাহান্নামে যাওয়া লাগবে, ওই ধারণা আমাদের এখান থেকে নিয়ে যাওয়া লাগবে। উনি যদি ওই ধারণা না নিয়ে জাহান্নামে যান তাহলে এ মাহফিল দিয়ে তো কিয়ামতে আপনিও ধরা খাবেন আমিও ধরা খাব। ছোট তারা কেউ যেন ধরা না খায়, ওই কথাগুলো তো বলাই লাগবে। চার দল, চোদ্দ দল, ১৯ দল, ২০ দল, ৪২ দল, যত দল আছে কোন দলের কর্মসূচি এখানে নেই, এখানে আছে কোরআনের কর্মসূচি। ভাই রুহুল আমিন জিহাদি ১৪টা মূলনীতি, এই যে রজব মাস চলে গেল না, উনি হয়তো ওইদিকে তাকিয়ে ১৪টা কর্মসূচি দিচ্ছিলেন। ১৪টা কর্মসূচির মনে হয় চার পাঁচটা হয়েছিল, বাকি শেষ করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ৫৩ বছর বয়সে লিনুরিয়াহু মিন আয়াতিনা বিভিন্ন নিদর্শন দেখানোর মাধ্যমে ২৭ বছরের ব্যবধানে এই ১৪টা বিষয় শিখিয়েছিলেন, তার ল্যাবরেটরিতে বসিয়ে, গবেষণাগারে বসিয়ে ২৭ বছরের ব্যবধানে ১৪টা মূল নীতি দিয়ে দুনিয়া সাজাতে বলেছিলেন। উনি সাজিয়েছিলেন এসে, এরপরে বলেছিলেন খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। সুতরাং আমার বিশ্বাস ওই ১৪টা মূল নীতি এখনও যদি পৃথিবীতে কোনো রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় কায়েম হয় আমরাও বলতে পারবো আমাদের যুগ শ্রেষ্ঠ যুগ। দুঃখজনক হলো সত্য, ওই ১৪টা কর্মসূচির একটাও এখন দুনিয়ায় চলে না। আমাদের যুগ শ্রেষ্ঠ যুগ আমরা বলবো কি করি? ১৪টার একটাও চলে না যেখানে বলা যাবে। সুতরাং উনি আহ্বান যেদিকে জানিয়েছেন আমরা কর্ণপাত করেছি, ওগুলো বাস্তবায়নের জন্য চেষ্টা করি, আল্লাহ যেন তৌফিক দেন। কোরআনে কারিম শোনার জন্য যারা দল মত নির্বিশেষে আসলাম আখেরাতের একটা পুঁজি তৈরি করার জন্য, খুশি হয়ে বলেন তো আলহামদুলিল্লাহ, আরো জোরে বলছে আলহামদুলিল্লাহ। যারা আসে নাই, মাইকের আওয়াজ শুনেছে, পোস্টারিং হয়েছে, মাইকিং হয়েছে, প্রচার হয়েছে, কিন্তু আসে নাই, আর যারা এসেছে আসার পরে শুনেছে, যারা আসে নাই আর যারা এসেছে আসার পরে শুনেছে, দুই দল নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিরু মুস্তাকবিরান কাল্লাম ইয়াসমাহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। সূরা জাসিয়ার ৮ নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন এই আয়াত প্রচার করার জন্য যখন মাইকিং পোস্টারিং পৃথিবীর মানুষকে প্রচার করা হয়, জানিয়ে দেওয়া হয়, আজান দেওয়া হয়, যে মানুষগুলো শুনতে আসে না অহংকার করে এদের জন্য যন্ত্রণাদায়ক আজাবের সুসংবাদ দেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আজকের মাহফিলে এলাকায় যাদের কানে আওয়াজ গেছে আসে নাই, ওদের কপালের অবস্থা ভালো না। ওয়াইদা আলিমা মিন আয়াতিনা শাইয়ান ইত্তাখাযাহা হুজুয়া, আর যারা এসেছে ওরা বিশ্বাসও করেছে কোরআনের কথাগুলো, কিন্তু শোনার পরে যখন দেখে এগুলো আমার বাস্তব জীবনে মেলে না তখন হাসি ঠাট্টা করে উড়িয়ে দিয়েছে। আপনি কি কথা বোঝেন তো? আমার তো মনে হচ্ছে এই প্রকারের মানুষ এখানে আমরা বেশি বসে আছি। তাছাড়া তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল বাংলাদেশে যত হয় পৃথিবীর কয়েকটা রাষ্ট্র ঘুরে আমি এত পাইনি। সুবহানাল্লাহ বলছেন আপনি, আপনার তো চিন্তা ভাবনা করে সুবহানাল্লাহ বলার দরকার ছিল। আমার ভাইরা হচ্ছে হোক আরো বেশি হোক, কিন্তু আমাদেরও তো বেশি হওয়া দরকার।
সুতরাং যারা এসেছে এই মানুষগুলো যদি কোরআনের কোনো বক্তব্য শোনার পরে না মানে হাসি ঠাট্টা বিদ্রুপ করে উড়িয়ে দেয় তাদের খবর আরো খারাপ হবে। সুতরাং ওরা আসে না এক অপরাধী, আমরা এসেছি আর এক ঝামেলায় আছি। কি আপনাকে এখন মেনে নেওয়া লাগবে। আল্লাহ পাক বলেন قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। সূরা ইউনুসের 58 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, নবী আপনি বলেন তমাম দুনিয়ার মানুষ যা পেয়ে যা অ্যাচিভ করে যা গেইন করে যা অর্জন করে যা কিছু নিয়ে আনন্দে আছে, আমি আল্লাহর কাছে ওগুলো আনন্দের বিষয় না, আমার কাছে কোরআন শরীফ আনন্দের বিষয়। এটা যারা পেয়েছে তারা যেন আনন্দ করে। আজকের মাহফিলের সম্পর্ক কোরআনের সাথে, এই জন্য আমরা আজকে আনন্দিত। কোরআন যদি না থাকতো আমির হামজা রুহুল আমিন এ আনু ভাইয়ের জন্য আসতেন? আরো আসতে বলেন। আপনি কেন আনন্দ করবেন আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, কেন আপনি আনন্দ করবেন? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তামাম দুনিয়ার মানুষ যা পেয়ে যা গেইন করে যা অ্যাচিভ করে যা অর্জন করে আনন্দে আছে, আল্লাহর কাছে কোরআন শরীফ শ্রেষ্ঠ সম্পদ। সুতরাং এটা যাদের ভেতরে নেই ওটাকে আর মানুষই বলা যায় না। ইন্নাল্লাযী লা সাফি জাফিহি সাজ্জুম মিনাল কোরআন কাল বাইতিল খারীব, যে মানুষের হৃদয়ে কোরআন নেই ওটা হৃদয় না, ওটা শয়তানের ঘর, উজাড় গৃহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং এদেশের দিনে দায়িত্বে আছেন, তার ভেতরে যদি কোরআন না থাকে শুধু বাংলাদেশ না তাম দুনিয়ার দায়িত্বে থাকলেও তার দাম আল্লাহর কাছে কুকুরের চাইতেও নিকৃষ্ট। সুতরাং ডোনাল্ড ট্রাম্প, যার ভেতরে কোরআন নেই, বাংলাদেশে যে লোকটা রাস্তা ঝাড়ু দিচ্ছে ও যদি কোরআনওয়ালা হয় তার চাইতে ডোনাল্ড ট্রাম্পের দাম আল্লাহর কাছে অনেক কম। আরো আসতে বলেন, দামি হওয়ার জন্য এটা লাগবে। ইন্নাহু লা কোরআনুন কারীম, অবশ্যই এটা সম্মানিত কোরআন। এ যেখানে যাবে তার সম্মান মর্যাদা বেড়ে যাবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি জানানোর জন্যে বলতাম না কিন্তু বলা লাগবে। অনেক মানুষ এখানে ওই রকম দেখতে পাচ্ছি যাদের ওই ধারণা আছে বলে আমার মনে হচ্ছে। কি সেটা? কিছু মানুষ মনে করি আমরা এদেশে কোরআন শরীফ অজু করা ছাড়া ধরা যাবে না। এ সেন্স আমাদের অনেকের আছে না নেই? এ ফতোয়া আমিও দিয়েছি, এতদিন পর্যন্ত এটা আমিও দিয়েছি। কিন্তু কোরআনে কোনো আয়াত থেকে যদি কথা বলতে হয় আয়াতের আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি, রিলেটেড কি অবস্থায় আছে, ওটা আগে আপনাকে জানা লাগবে। এটা উসুলে তাফসিরের মূল নীতি যে 23টা আছে তার ভেতরে 13 নম্বর নীতি এইটা। এখানে যারা আলেম আছে এনারা জানে উসুলে তাফসিরের মূল নীতি 23টা। কয়টা? তাফসিরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি ভূমিকা এগুলো দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে কথাটা জানিয়েছেন, আমি দলিল দিতাম এতদিন, লায়া মাসহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র ফেরেশতারা ছাড়া কোরআন শরীফ কেউ স্পর্শ। আপনারা কি ঘুমাচ্ছেন? পবিত্র ফেরেশতারা ছাড়া কোরআন শরীফ কেউ স্পর্শ, এ কথা এতদিন আমরা জানতাম এখনো জানি নাকি? এটা সূরা ওয়াকিয়া 79 নম্বর আয়াত। এর আগে যে আয়াতগুলো আছে পরে যে আয়াত আছে এর আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি, কি অবস্থায় আছে, এটা যদি আপনি না জেনে আন্দাজে এক আয়াত দিয়ে ফতোয়া দেন ওটা কি ভুল হবে না ঠিক হবে? আসলে তাফসিরের মূল নীতি আপনি মানেননি, তাফসির হবে না। সুতরাং আয়াত দিয়ে কেউ যদি দলিল গ্রহণ করতে চায় তার আগের আয়াত এবং পরের আয়াত দেখা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এর আগের দুইটা আয়াতে জানিয়েছেন ইন্নাহু লা কুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। অবশ্যই এটা সম্মানিত কোরআন। খেয়াল করেন শব্দের দিকে, ইন্নাহু লা কুরআনুন কারীম, নিশ্চয় এটা সম্মানিত কোরআন।
ফি কিতাবি মাকনুন, সংরক্ষিত কিতাবে সুরক্ষিত করা আছে। এখানে মাকনুন শব্দের শাব্দিক অর্থ হাতের স্পর্শ ছাড়া। আর আমরা জানি হাতের স্পর্শ ছাড়া দুইটা জায়গা আছে, একটা মায়ের পেট আর একটা লোহে মাহফুজ। আপনি কথা না বুঝলে বলবেন, এই কথা কি ঠিক আছে না নেই? হাতের স্পর্শ নেই, এটা মায়ের পেট আর লোহে মাহফুজ। এখানে আল্লাহ কি বোঝাতে চান আপনি একটু ভালো করে বোঝেন তো। ফি কিতাবিম মাকনুন, সংরক্ষিত কিতাবে সুরক্ষিত করা আছে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই যে হুর মারজা কোন দিকে, লা ইয়ামাসসুহু ওটা স্পর্শ করে না, ইল্লাল মুতাহহারুন পবিত্র ফেরেশতারা ছাড়া অন্য কেউ। এখানে মুতাহহারুনের দুইটা অর্থ, এক নম্বরে নিষ্পাপ, দুই নম্বরে পবিত্র। তাহলে ফেরেশতারা একদিকে নিষ্পাপ আর একদিকে পবিত্র, কথা মিল আছে না নেই? তানজিলুম মির রাব্বিল আলামিন, মহাবিশ্বের পালন কর্তা মহান রব্বুল ইজ্জাতের পক্ষ থেকে এটা নাজিল হয়েছে। এ পর্যন্ত আপনি বুঝেছেন না বোঝেন নাই? সরল অর্থ শুনে কি বুঝলেন? যেটা সম্মানিত কোরআন কিত কিতাবে সংরক্ষিত করা আছে, তার মানে বোঝা যাচ্ছে এটা কোন জায়গা? আরো জোরে বলা লাগবে, পবিত্র নিষ্পাপ ফেরেশতারা ছাড়া কেউ স্পর্শ করে না, মহান রব্বুল ইজ্জাত আল জালালের পক্ষ থেকে এটা নাজিল হয়েছে। তাহলে আপনার দাদির কবর কোথায় আর আপনি কাঁদছেন কোথায় বলেন? আমার একটা গবেষণা লব্ধ বিষয়, ভুলও হতে পারে, মানুষের গবেষণা ভুলও হতে পারে, আপনার মেধা যেহেতু আলো ভালো আপনি গবেষণা করেন। আমি যতদূর জানি আয়াতটা নিয়ে ষড়যন্ত্র চলছে ইহুদি আর খ্রিস্টানদের সূক্ষ্মভাবে, ওরা মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে রাখতে চায়। কারণ কোরআন থেকে মানুষ যত দূরে সরে থাকবে শিরিক আর বেদাত দিয়ে তাদেরকে ডুবিয়ে রাখা যাবে। মক্কা মদিনায় 45 দিন ছিলাম, শিরিক আর বেদাত আমি পাইনি, কারণ একটাই, ওখানে কোরআন আছে। পবিত্র হওয়া ছাড়া যদি কোরআন সে, হ্যাঁ হাফেজি কোরআন যেটা, এই যে হাফেজি কোরআন যেটা, যারা হাফেজ হয় হাফেজি শুধু আরবি ওটা বাদ দিয়ে, এমনি তাফসির লিখা অর্থ লিখা ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে, বাংলা করা আছে, ইংরেজি করা আছে, উর্দু করা আছে, এই কোরআন শরীফ আপনি অজু ছাড়া ধরতে পারবেন না। কোন পাগলে বলেছে আপনাকে? এই যে আনু ভাই না, এটা ওনার বয়স মনে করেন 60 বছর, উনি যদি মুসলমান দাবি করে ওনার জীবনের গাইডলাইন কি? আরো আসতে বলা লাগবে। এটা বাদ দিয়ে যদি অন্য কিছু দেখে জীবন চালায় জান্নাত পাবে, তাহলে জীবনের গাইডলাইন, ওনার বয়স 60 বছর, এই 60 বছর বয়সে অজু করে খুব বেশি হলেও কাটিয়েছে 10 বছর, আর 50 বছর অজু ছাড়া ছিল। এ কথাকে আমি বেশি বলে ফেললাম, কথা ঠিক আছে না? তাহলে 10 বছর মাত্র অজু অবস্থায় 60 বছরে ছিল, 50 বছরে অজু ছাড়া ছিল। তাহলে ওনার জীবনটা যদি দেখে দেখে চলতে হয় কোরআন দিয়ে, ওনার বিচার করবে কোরআন দিয়ে, সংসার চালাবে কোরআন দিয়ে, বিয়ে করবে কোরআন দিয়ে, ছেলে মেয়ে বিয়ে দেবে তাও কোরআন দিয়ে, বাজার করবে তাও কোরআন দিয়ে, কথা বলেন না কেন? তাহলে তো 10 বছর হয়তো খুব বেশি হলো কোরআনের উপরে চলেছে, বাকি 50 বছর চলতে পারে নাই, কারণ অজু ছিল না। এই সহজ বিষয়গুলো আপনার মাথায় আসে না কোন কারণে? আমার তো মনে হচ্ছে এটা ইহুদি খ্রিস্টানদের সূক্ষ্ম ষড়যন্ত্র হতেও পারে। দুই নাম্বারের বিষয়, আনু ভাই মুসলমান, একটা খ্রিস্টান এসে যদি বলে আনু ভাই আমি মুসলমান হব না, আমি ইসলাম জানতে চাই, কি পড়লে আমি নির্ভুল ইসলাম জানতে পারবো সেটা আমি আপনি আপনাকে আমাকে দেন। অনেকে যদি বলে আমি যে মুসলমান হব না আমি নির্ভুল ইসলাম জানতে চাই, নির্ভুল ইসলাম জানতে পারবো কি পড়লে সেটা আপনি দেন, উনি কি দেবে? কোরআন শরীফ দেওয়া যাবে? ওই যে একজন হাত এরকম করছেন না, কান খাড়া করে মিলাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন
ইন্নামাল মুশরিকুনা নাজাসুন সূরা তাওবার ভেতরে আছে 10 নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের মাঝের অংশে আছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন অবশ্যই মুশরিকরা নাপাক কে বলছে ওযু করলে গোসল করলে পবিত্র হবে না যতক্ষণ মুসলমান না হবে একজন খ্রিস্টান একজন বেদিন একজন হিন্দু এসে যদি বলে আনু ভাই আমি মুসলমান হব না আমি ইসলাম জানতে চাই তার অধিকার নেই আছে তাহলে আপনি নির্ভুল ইসলাম জানতে চাই তাহলে আপনি কি দেবেন দুনিয়ার কোনো কিতাব দিলে নির্ভুল ইসলাম জানতে পারবে গ্যারান্টি কারো হাতে নেই এই একটার গ্যারান্টি আল্লাহ নিজে দিয়েছেন যালিকাল কিতাবুলা রাইবা ফি এই একটা কিতাব আছে নির্ভুল সন্দেহ দূরের কথা সন্দেহের অবকাশ পর্যন্ত এর ভেতরে নেই সুবহানাল্লাহ বলতে পারেন নাই আমার মুসলমান ভাইরা সুতরাং উনি যদি এখন কোরআন শরীফ তার হাতে তুলে দেয় সে তো অজু করে নাই গোসলও করে নাই আর মুশরিক অজু করলে গোসল করলেও পবিত্র হবে না তাহলে সে কি ইসলাম জানতে পারবে না কে দিয়ে জানবে কোরআন শরীফ দেশে ধরতে পারবে না আমাদের দৃষ্টিতে সুতরাং এই ষড়যন্ত্রের মোকাবেলা করা লাগবে আপনাকে এরপরে হযরত ওমর যেদিন মুসলমান হওয়ার জন্য বোনকে অত্যাচার করছিলেন রক্ত দেখে ডাক দিয়ে বলে বোন আমার ছোটবেলা থেকে আমার লালন পালন করলে এত পিটালাম কি পড়ছিলে দাও দেখে বোন ফাতেমা ডাক দিয়েছে ওমর তোমার হাতে দিতে পারি গোসল করে আসো ওযু করে আসো হযরত ওমর গোসল করলেন ওযু করলেন তার হাতে সূরা তোহা তুলে দিলেন কোরআনের আয়াতগুলো পড়ার পরে হযরত ওমরের মেধা পরিবর্তন হয়ে গেছে এখান থেকে কি পেলেন হযরত ওমর এর আগে যখন কোরআন পেয়েছেন তিনি কি মুসলমান না মুশরিক তাহলে গোসল করলে ওযু করলে পাক হবে তাহলে তার হাতে কোরআন শরীফ তুলে দিল কেন আপনি উত্তর দিতে পারবেন না অথচ আন্দাজে ফতোয়াবাজি করছেন মানুষকে কোরআন থেকে দূরে সরিয়ে রাখার একটা পাই তারা এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত হতেও পারে কথা বলে না কেন এই যে লরেন বোথ টনি বেলওয়ারের শালিকা মুসলমান হয়ে গেছে ইরানের তেহরান বিমানবন্দরে নামার পর এক সাংবাদিককে ডাক দিয়ে বলে ভাই আমি মুসলমান হব না কিন্তু আমি ইসলাম জানতে চাই আমি নির্ভুল ইসলাম জানতে পারবো কি পড়লে সেটা আপনি আমার হাতে দেন ও তো খ্রিস্টান অনার্স মাস্টার্স করা ডক্টরেট করা একটা মেয়ে মুসলমানদের ইমান ধ্বংস করার জন্য মুসলমান সম্পর্কে কিছু জানবে এই জন্য এসেছে লক্ষ লক্ষ টাকা বিনিময়ে এসেছে ইরানের তেহরান বিমানবন্দরে নেমেই বলছে আমি ইসলাম জানতে চাই আমি মুসলমান হব না আপনি আমার কিছু দেন মুসলমান বলে এই যে ইংরেজি ট্রান্সলেশন সহ কোরআন শরীফের তাফসির তুলে দিলাম এইটা পড়েন এটা নির্ভুল লরেন বোথ বলে আমি 3 বছর একাধারে কোরআন শরীফ স্টাডি করেছি এ আনাকম সানাকম সানাকম না বুঝে বুঝে পড়েছি কারণ আমি এমনিতেই তো ডক্টরেট করা মেয়ে 3টা বছর একাধারে কোরআন শরীফের বিসমিল্লার বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত যা আছে সব আমি আয়ত্ত করেছি আমি 53 জায়গায় লাল দাগ দিয়েছি কয় জায়গায় 53 জায়গায় লাল দাগ দিয়ে সকালেই মনে করলাম জানাবো যে মুসলমানের কোরআনে ভুল আছে আমি যত জায়গায় ভুল ধরার জন্য লাল দাগ মেরেছি দেখি তার পরের দিন সকালে ওই আয়াতের পরবর্তী আয়াতে পরবর্তী সোরায় পরবর্তী পাড়ায় আয়াতের জবাব আমার আল্লাহ 1500 বছর আগে দিয়ে দিয়েছে 53 জায়গায় পরে আমার নিজের জীবনের ভুলই ধরা পড়ে গেছে আমি আমার নিজের জীবনের ভুল বুঝতে পেরে এখন কোরআনের কাছে মাথা নত করে মুসলমান হয়ে গেলাম আমার নাটোর বাসে ওনার কাছে যদি কোরআন শরীফ তুলে না দিত আর অনুযায়ী স্টাডি না করতো মুসলমান হতো কিনা আল্লাহ জানে আমার মনে হয় হইতো না কথা বলে না কেন সুতরাং অজু ছাড়া এমনিতেই সাধারণ যে কোরআন গুলো আছে বাংলা ইংরেজি ট্রান্সলেশন করা তাফসির লিখা এগুলো ধরা যাবে না তাহলে কোরআন বাদ দিয়ে আপনি কোন জায়গা থেকে জ্ঞান নিতে চান আপনার বাবা যা বলবে ওইটা কি ইসলাম না এই জন্য এখানে আমরা 3 প্রকার মানুষ বসে আছি এই 3 প্রকার মানুষ কোরআন এতদিন পর্যন্ত শুনেছে এখনো শুনছে কিয়ামত পর্যন্ত এরা শুনবে 1 নম্বরে কাফের কি এখানে তার কাফের নেই
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকুল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সাজদা 26 নম্বর আয়াত ভালো করে শুনবেন, হয়তো বাইরে যে গেবত করবেন চাঁদ দোকানে বসে কি বলে গেল বুঝলাম না। 24 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইনে, 3 নম্বর রুকু, 26 নম্বর আয়াত তাফসীরে ইবনে কাসিরে আছে। আল্লাহ পাক বলেন, কাফেরেরা ওই সময় সিদ্ধান্ত নিয়েছিল সব চলতে দাও, অসুবিধা নেই, কোরআন যেন না চলে। কারণ কাফেররা ঠিক বুঝতে পেরেছিল মোহাম্মদ যেটা বলতে চায় ওটা যদি সাধারণ মানুষ বোঝে তাহলে আমাদের অবৈধ সিয়ার থাকবে না। আবু জাহেল ভালো করে জানতো আমার সিয়ার বৈধ না অবৈধ, এক কথা বলে না কেন, ভালো করে বুঝেছিল আমার সিয়ার বৈধ না। আমি জোর করে আসি, আজ পৃথিবীর ময়দানে যারা জোর করে ক্ষমতায় থাকে ওরা ঠিক এইটাই বলে, সব চলবে কোরআন চলবে না। যদিও বাংলাদেশে এখনো শুরু হয়নি, অন্য দেশে চলছে। আবু জাহেল পর্যন্ত নবীকে জানিয়েছিল, হে নবী আপনি কাবার চত্বরে বসে বসে আল্লাহ আল্লাহ করেন, জিকির করেন, নামাজ পড়েন, কোনো অসুবিধা নেই, কিন্তু বাইরে আপনি আসবেন না, পরিবার সমাজ রাষ্ট্রটা আমরা চালাবো। আল্লাহর নবী বলেছিলেন, না আমাকে শুধু আল্লাহ কাবার চত্বরে পাঠাননি, আমাকে আল্লাহ সব জায়গার জন্য নবী করে পাঠিয়েছেন। আজ পৃথিবীতে যারা কাফের ওরা কিছু মানুষকে ডাক দিয়ে বলে, হুজুর কোরআনের ময়দানে কোরআনের মঞ্চে রাজনৈতিক কথা এগুলো বলবেন না। আর কোরআনের ময়দানে যদি রাজনৈতিক কথা বলা না যায় তাহলে ওই জীবনটা তো আপনার জাহান্নামে যাচ্ছে। আমি রাজনৈতিক দলের নেতাও না কর্মীও না, কিন্তু আপনার কোরআন দিয়ে দেখতে পাচ্ছি আপনি যে রাজনীতি করছেন জাহান্নামে যাচ্ছেন, আপনাকে তো বাঁচানো লাগবে, এই জন্যে কথাগুলো বলা হয়। কাফেররা ওই সময় ঠিক বুঝতে পেরেই বলেছিল, ওয়ালগাউ ফীহি, শুধু শুনতে পড়তে দেওয়া যাবে না তা না, যারা শুনতে যাবে তারা যেন শুনতেও না পারে, হট্টগোল করো, ঢোল ঢুকি, তবলা বাজাও, পরিবেশ ভীতিপূর্ণ করে দাও, মানুষ যেন কোরআনের ময়দানে আসতে না পারে, তাহলে তোমরা যে অবস্থায় আছো আরো গালেব হয়ে যাবে, বিজয় হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। এ ধারণা ছিল 1500 বছর আগে আবু জেহেলের, কার? আর আমার তো মনে হচ্ছে ধারণা এখন বাংলাদেশের অনেক ডিজিটাল মুসলমানের হয়ে গেছে, ওরা সব চলতে দেয়, কোরআন শরীফ চলতে দেয়। তা আপনার তো আপনার সমস্যা কি? তাফসীর মাহফিলে তাফসীর করলে আমার যদি সমস্যা না হয় মুসলমান হিসেবে আপনারও সমস্যা হওয়ার কথা না। আর রাজনৈতিক কথা বলবেন না, কথা আপনি বারবার বলে দিচ্ছেন যে রাজনীতির কথা যদি কোরআন দিয়ে বলা না যায় তাহলে কোরআন দিয়ে যেটা বলা না যায় মুসলমান ওটা করতে পারে, তাহলে আপনি রাজনীতি করতে পারবেন না। কোরআনে যদি রাজনীতি না থাকে আপনি করেন কেন? যদি করেন তাহলে ওটাকে সঠিক ভাবে বোঝানোর দায়িত্ব আমার, খালি উল্টা দিকে নিয়ে যান আপনি, যে আপনি আমারে বাঁশ দিচ্ছেন, আপনারা আমি চিনিয়ে বাঁশ দেব, আর এখানে বাঁশ ছাড়া কিছু নেই। উল্টা বুঝবেন না ভাই, অনেকে উল্টা বুঝে উল্টা পাল্টা বলে, কোরআনের চোখ হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছেন আপনি জাহান্নামে যাচ্ছেন, আপনি শ্বশুর বাড়ি যাচ্ছেন, হঠাৎ দেখছেন একটা আপনার সাথে মামলা চলছে একটা লোকের, তার ছেলে ডুবে মারা যাচ্ছে, আপনি মনে করবেন ডুবে মারা যাক নাকি? আপনার বিবেক যদি থাকে ওরে বাঁচাবেন না, কথা বলেন না কেন? শত্রুর ছেলে মামলা চলছে ওর সাথে, তারপরও আপনি বাঁচাবেন? আরে আপনার সাথে আমার মামলা নেই, আমি দেখতে পাচ্ছি আপনি ডুবে যাচ্ছেন, সুতরাং আমার পোশাকও যদি ভিজে যায় আমার শ্বশুর বাড়ি যদি যাওয়া নাও হয় তাও আমার দায়িত্ব, ইমানের দায়িত্ব আপনাকে বাঁচানো। সুতরাং ওই সময় এই বসেন বসেন, আরে ভাই আপনি ইসলামের শত্রু পাচ্ছেন কোথায়? এখানে সব তো বন্ধু আমরা, ইসলামের শত্রু এদেশে পাচ্ছেন কোথায় আপনি? ইসলামের শত্রু নেই। হ্যাঁ কিছু রাম বাম
আর কিছু দাড়িওয়ালা টপিওয়ালা মানুষ আছে, ইসলাম যেন কায়েম না হয় এই ধান্দায়। কারণ ওরা জানে যদি এটা কায়েম হয় তাহলে আমরা যে ব্যবসা করে খাচ্ছি এই ব্যবসা মাঠে মারা যাবে। আর আজকের বিষয় ওই রকমই, যেহেতু বাংলাদেশ ডিজিটাল হচ্ছে আমরা ডিজিটাল কায়দায় আজকের আয়াত বোঝাবো ইনশাআল্লাহ। দুই নম্বরে কোরআন শুনতে আসে, বিশ্বাসও করে এটা আল্লাহর কিতাব, যখন দেখে এই কথাগুলো আমার জীবনের সাথে তো একটাও মেলে না, আল্লাহ পাক বলেন ওয়াইদা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। সূরা নেসার 61 নম্বর আয়াত, 5 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে আছে, এটা ফিজিল আলিল কোরআনে পাবেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী যখন বলা হয় আসো আল্লাহর বিধানের দিকে, রাসূলের আদর্শের দিকে, আপনি দেখবেন রাইতাল মুনাফিকিনা, যারা মুনাফিক যাদের অন্তরের ভেতরে গৌড় আছে, রোগ আছে, ওরা আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়বে। এখন দেখেন কোনটা ওঠে। আর স্পষ্ট বলছে قالوا حسبنا ما وجدنا عليه آباءنا أولو كان آباؤهم لا يعلمون شيئا ولا يهتدون। আল্লাহ তাআলা বলেন, ওরা বলবে আপনি যখন আল্লাহর বিধানের দিকে রাসূলের আদর্শের দিকে ডাকবেন, হে নবী দেখবেন ওরা বলবে হাসবুনা আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা যা আমরা পেয়েছি, আলাইহি আবানা আমাদের বাপ দাদা মুরব্বী পূর্বপুরুষ পীর সাহেব এদের কাছে আমরা যা পেয়েছি এইটাই যথেষ্ট, আর লাগবে না। যদিও তাদের ওই মুরব্বীরা বাপ দাদারা পীর সাহেবেরা লা ইয়ালামুনা শাইয়া ইসলাম সম্পর্কে তেমন কিছু জানতো না, ওয়ালা ইয়াহতাদুন হেদায়েতের উপরেও ছিল না, এরপরও অন্ধভাবে ওরা ওদেরকেই মেনে চলবে। এই সেন্সের মানুষ বাংলাদেশে এখন কম না বেশি? বেশি মানে আমরাই, এখানে অনেক মানুষ এই সেন্স নিয়ে বসে আছে, এত বাবা বিশ্বাস করে ওকে যদি কোরআন গলিয়ে খাওয়ান ও বলবেন না আমার বাবা বলিস। আমি তো এরকম অনেক মানুষকে পেয়েছি, কোরআন শরীফে স্পষ্ট আয়াত দেখিয়ে তাফসির সহ নাম বলে দেখাবেন, বলবেন না আমার বাবার সাথে মিলছে না, ও মানি না। এরকম মন নিয়ে কারা আছেন হাত তোলেন তো, একজনও নেই, তাহলে তো মোনাফিক এখানে নেই বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ। তিন নম্বরে কোরআন শুনতে আছে, যারা মমিন যাদের ভেতরে ইমান আছে, ইন্নামাল মুকমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুরান ফালের 2 নম্বর আয়াত, এই আয়াতটা একটু ঝামেলা, এতদিন যেভাবে শুনেছেন ওইভাবে না, নতুন করে ডিজিটাল কায়দা যে এখন এখন চলছে ডিজিটাল দেশ, ওই কায়দায় শোনা লাগবে, ভালো করে শুনবেন। আল্লাহ বলেন, মমিন তো ইমানের দাবিতে তারা যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে ওদের অন্তরাত্মা কেঁপে ওঠে। কি আত্মা? আরো জোরে বলেন, অজিলাত কুলুবুহুম, তাদের কলবের ভেতরে সালসালা পয়দা হয়, কাঁপ ধরে। কাঁপ ধরে কোন জায়গায়? কলবে, অন্তরে। এখন কলব আর অন্তর এই দুইটা নিয়ে ঝামেলা। আমরা বাংলাদেশের অনেক পীর সাহেবকে এই কথা বলতে শুনেছি, কলব পরিষ্কার করো। কি কলব পরিষ্কার করার জন্য ওনারা বিভিন্ন জিকিরও দিয়েছে, আমি নাম নাই নাই নিলাম, এত জোরে জোরে জিকির করছে, কলব থাকে থাক না থাকে না থাক, আমার বিষয় ওইটা না। কলব যদি আপনি পরিষ্কার করতে চান জিকির দিয়ে কোরআন দিয়ে করেন, মৃত্যুর ভয় দিয়ে অসুবিধা নেই, কিন্তু কলব যেই জায়গায় আছে ওই জায়গায় তো পরিষ্কার করা দরকার।
এখানেও যারা পীরের মরিদ আমরা আছি, আমরা অধিকাংশ পীরের মরিদ জানি, পীর সাহেব কলবের কথা বললে বাম স্তনের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, ওই গোস্তের টুকরা দিয়ে ওরা কলব বলে চালিয়ে দেয়। এজনে লা ইলাহা ইল্লাল্লাহ অথবা সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ যাই বলেন এখানে ধাক্কা মারেন। এ কলবে যারা ময়লা আছে অপরিষ্কার আছে পরিষ্কার হয়ে যাবে, এ কথা আমরা শুনেছি না শুনি নাই? আরো জোরে বলা লাগবে। এতদিন আমাদের সেন্স কলব কোন জায়গায়? এই যে হুজুর বলছে বাম স্তনে দুই আঙ্গুল নিচে কলব, আমার তো বিষয় এইটা। কলব যদি বাম স্তনের দুই আঙ্গুল নিচে হয় তাহলে নবীর হাদিসে বলে আয়াতের দিকে তাকান, আল্লাহর নবী বলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগা, শব্দের দিকে খেয়াল করেন, আলা সাবধান ইন্না অবশ্যই ফিল জাসাদি শরীরের ভেতরে মুদগা একটা গোস্তের টুকরা আছে। নবীজি কিন্তু বলেন নাই বাম স্তনের দুই আঙ্গুল নিচে, বুঝেছে? আপনি একটা আয়াত একটা হাদিস দেখাতে পারবেন না? হ্যাঁ, এতটুকু আছে আলা ইন্না ফিল জাসাদি, জাসাদ মানে শরীর, আপনার পুরান শরীরের ভেতরে এই গোস্তের টুকরাটা যে কোনো এক জায়গায় আছে না নেই? না থাকলে নবী আলাও দিত না ইন্নাও দিত না। অবশ্যই মানুষের পুরান শরীরের ভেতরে একটা গোস্তের টুকরা আছে, ওই গোস্তের টুকরার নাম নবীজি কি দিয়েছেন? না না, মুদগা, আলা ইন্না ফিল জাসাদে মুদগাতুন। এখন এই মুদগা কাকে বলে এটা তো আপনাকে জানা লাগবে। এই মুদগা যখন ভালো হয়ে যায় পুরা মানুষটাই ভালো হয়ে যায়, এই মুদগা যখন খারাপ হয় পুরা মানুষটার চরিত্রই খারাপ হয়ে যায়। আলাওয়াহিয়াল, হে আমার উম্মতেরা সাবধান, ওই গোস্তের টুকরার নাম কিন্তু কলব। কি নাম? আরো জোরে বলা লাগবে। এখান থেকে আপনাকে শিক্ষা নেওয়া লাগবে কি সেইটা এবার বলছে। মুদগা হওয়ার জন্য এখন বিজ্ঞান গবেষণা করে দিচ্ছে, তিনটা জিনিস পাওয়া যাবে মুদগার ভেতরে, কম্পিউটার, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, টিউব ম্যাট, স্কাইপ আইডি, এই ভিডিও ক্যামেরা। এগুলো আবিষ্কার হওয়ার আগে মানুষ কিন্তু এই বিষয় নিয়ে এত গবেষণা করেনি। আমি কিন্তু পুরাতন তাফসির অনেক পড়েছি, সেখানে লেখা আছে বাম স্তনের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে। যদি আপনার ইমান থাকে তাহলে ওটা কাঁপ ধরে, আর যদি আপনার ইমান আরও বেশি থাকে তাহলে শরীরের পশমগুলো খাড়া হয়ে যায়। এর উপরে যদি আর আপনার আরও ইমান বেশি থাকে তাহলে বুঝবেন আপনার মনের ভিতরে একটা শান্তি শান্তি ভাব লাগে যখন আল্লাহর নাম স্মরণ হয়। আমরা এইভাবে পড়েছি, কিন্তু এখন ডিজিটাল তাফসির যারা আধুনিক কায়দায় কম্পিউটার দিয়ে বিজ্ঞান ভিত্তিক তাফসির যেগুলো, এখানে মুদগা হওয়ার জন্য শর্ত দিয়েছে বিজ্ঞান তিনটা। মুদগা হওয়ার জন্য এক নম্বর শর্ত লাগবে ওর ভেতরে চর্বি থাকা লাগবে, দুই নম্বর ওর ভেতরে রক্ত থাকা লাগবে, তিন নম্বরে ওটা দোড়া কাটা ভাব লাগবে। আপনি এখন আপনি আসেন কাউকে ডাক্তার দিয়ে তার এই জায়গাটা চিরে যে গোস্তের টুকরাটা আছে, দুইটা জিনিস সর্বোচ্চ পাবেন। এক নম্বরে ওখানে হয়তো খুব বেশি হলেও রক্ত পাওয়া যাবে, দুই নম্বরে চর্বি পাওয়া যাবে, কিন্তু দোড়াকাটা ভাব আপনি এখানে পাবেন না। হ্যাঁ, এই তিনটা জিনিস পাওয়া যায় একটা জায়গায়। নাম কি? মগজ। পুরা মাথাকে বিজ্ঞান ছয় ভাগে ভাগ করেছে, এই সামনের ভাগে থাকে এই মগজ। এই মগজটা আপনি এখনই বের করেন, আর ভেতরে রক্ত আছে, চর্বি আছে, দোড়াকাটা ভাব, এক কথা বলেন না কেন? আর আমরা এখানে পাগলও জানে যে কলবের কাজ হচ্ছে চিন্তা করা। মনের কাজ কি? চিন্তা ভাবনা মন থেকে হৃদয় থেকে আসে না বুক থেকে আসে? কথা বলেন। চিন্তা যেখান থেকে আসে সেটার নাম আরবিতে বলা হয় কলব। বাংলায় আমরা মন বলি, হৃদয় বলি। তাহলে যেখান থেকে চিন্তা আসে, লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে কিন্তু চিন্তা নেই, তাহলে চিন্তা আসে কলব থেকে। আর আমরা সবাই জানি চিন্তা আসে কলব থেকে। চিন্তা আসে কোন জায়গা থেকে? মাথা থেকে। যদি চিন্তা আসে তাহলে কলবের জায়গা কিন্তু মাথা। আপনি এটা পরিষ্কার করেন দুনিয়া পরিষ্কার করতে পারবেন।
এইটা যাদের পরিষ্কার নেই তাদের কাছে আমানতের দায়িত্ব দিলে এক কথা বলেন না কেন? আমরা বাংলাদেশে দেখেছি এটা পরিষ্কার, যাদের ছিল না তাদেরই কালো বিড়াল বের হয়েছে। এটা পরিষ্কার করে দেন, তামাম দুনিয়া দেবেন, লাথি দিয়ে ফেলে দেবে, কারণ এইটা আসল। এখান থেকে মানুষের বিবেক তৈরি হয়, চিন্তা আসে, পুরা মাথা বিজ্ঞান এখন ছয় ভাগ করেছে। কয় ভাগ? একটা থেকে চিন্তা আসে, একটা থেকে আনন্দ আসে, এরকম ছয়টা ভাগ করা আছে। কম্পিউটার দিয়ে সবগুলো দেখা যাচ্ছে, সুবহানাল্লাহ বলতে পারেন নাই। আমি যেটা শিক্ষা দিচ্ছিলাম, অজিলাত কুলুবুহুম, আপনার অন্তরাত্মা কলব কেঁপে ওঠে। এখন কাঁপ ধরবে কি এই জায়গায় না এই জায়গায়? আর এখানে যাদের কাঁপ ধরে ওই মানুষগুলো পরিবর্তন হওয়া সহজ হয়। তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করে যখন আপনি বোঝাবেন, দেখবেন ওদের ইমান যা ছিল আরো বেড়ে গেছে। সুতরাং আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে সবার ইমান বাড়বে না। যাদের আবু বকরের মতো মন আছে তাদের ইমান আরো বাড়বে, আর যাদের আবু জেহেলের মতো মন ওদের শয়তানি বাড়বে। আপনি দেখেন কোনটা শয়তানি বাড়ছে। ওয়ালা রব্বিহিম তাওয়াক্কালুন, আর বাড়ি যাওয়ার আগে ওরা সিদ্ধান্ত নিয়ে যাবে, আল্লাহ এখন থেকে তুমি ছাড়া আর কারো উপরে আমি ভরসা করব না। এটার নাম মুমিন। এটার নাম কি? এই প্রকারের মানুষ কম না বেশি? এই প্রকারের মানুষ আছেন, কারা কারা হাত তোলেন তো? এই যারা হাত তোলেনি দেখবেন দুই নাম্বার। সুতরাং এই তিন প্রকারের তিন নাম্বার যে শ্রেণী, আল্লাহ যেন এদের হিসাবে আমাদেরকে কবুল করেন। জোরে বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন সাতটা নামে তাকে ডাক দিয়েছেন। কয়টা? বিশ্ব নবীকে এক নম্বরে নাম দিয়েছেন ইয়াসিন, দুই নম্বরে নাম দিয়েছেন তোহা, তিন নম্বরে মোহাম্মদ, চার নম্বরে আহম্মদ, পাঁচ নম্বরে মুসাম্মিল, ছয় নম্বরে মুদাসির, সাত নম্বরে আব্দুন বা আব্দুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়াসিন বলে ডাক দিলেন, হে নেতা। সিন শব্দের আমি পাঁচটা অর্থ পেয়েছি। ইয়া হরফে নেতা, আমার আল্লাহ নিজে নেতা বলে সম্বোধন করেছেন শুধু একজনকে, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন, বিজ্ঞানময় কোরআনের কসম দিয়ে বললাম, হে নবী আপনাকে আমি নেতা বানিয়ে পাঠালাম, আপনি শুধু নেতা না আপনি বিশ্ব নেতা। ইন্না কালামিন আল মুরসালিন, অবশ্যই আপনি আমার রাসূলদের ভেতরে অন্তর্ভুক্ত। আলা সিরাতিম মুস্তাকিম, আপনি আছেন সরল সঠিক পথের উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ঘোষিত নেতা কয়জন? আরো জোরে। শয়তান আল্লাহর হুকুম মানে না একটা, কিন্তু আল্লাহর হুকুমের বিপরীতে আর একটা হুকুম সে কিন্তু দাঁড় করায় নাই, করিয়েছে। আল্লাহ বলেছিল সেজদা দাওয়াই দেয় নাই, এতটুকুই, কিন্তু আল্লাহর হুকুমের বাইরে আর একটা হুকুম যে দাঁড় করাবে করায় নাই। আমার আল্লাহ আপনাকে কে বললেন? এই পৃথিবীর একমাত্র আদর্শ নেতা যিনি সিরাতে মুস্তাকিমের উপরে আছে তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং তাকে বাদ দিয়ে যদি অন্য কাউকে আপনি নেতা মেনে দুনিয়া চলেন, আপনি শয়তানের চাইতেও নিকৃষ্ট। শয়তান তো আল্লাহর বিধান মানে নাই, কিন্তু ওর এগেনস্টে আর একটা তৈরি করে নাই, আর আপনি মানেন না আর একটা নেতা বানিয়ে বসে আছেন, আপনি শয়তানের চাইতেও খারাপ। অনেকের মন খারাপ হয়েছে আমি জানি, কারণ বাস্তবতায় অনেকে এই কথাগুলো বলতে চায় না।
ইয়াসিন যারা মানেন না, ইয়াসিন পড়লে 10 খতম কোরআনের সওয়াব হয়। মরা মানুষের পাশে পড়লে, মৃত ব্যক্তি যিনি মারা যাবে যাবে তার সামনে পড়লে তার মরণের আযাব কমে যায়। অনেক ফজিলতের কথা শুনি আর পড়ি শুধু সকালবেলা বিকালবেলা, এক এক অক্ষরে 10টা নাকি হ্যাঁ হবে, কিন্তু আপনার নেতা ঠিক হওয়া লাগবে। আপনি নেতা মানেন কাকে ওইটা কবরেরও প্রশ্ন আছে। বাস্তবে এটা আপনি বোঝেননি আজও, এটা বোঝানোর জন্যই তো এসেছি। আপনাকে নেতা মানা লাগবে মোহাম্মদ রসুলুল্লাহকে, কথা বলেন না কেন? কারণটা কি? আমার আল্লাহ নিজে যাকে ডাক দিলেন নেতা বলে, আপনি যাকে নেতা মানছেন তাকে মানতে পারবেন না এই কারণে, কারণ তার কোনো চরিত্র আপনার কাছে স্পষ্ট না। আপনি যাকে আদর্শ মেনে স্লোগান দিচ্ছেন, আমরা সবাই অমক সেনা, ভয় করে না বুলেট বোমা, আপনি যার সেনার দাবি করলেন ওই লোকটার চরিত্র কি আপনার কাছে প্রকাশিত স্পষ্ট? আপনি বলতে পারেন না। তার ছোটবেলা কেমন, শিশুকাল কেমন, যৌবন কেমন কেটেছে আপনি জানেন না, আপনি কেন স্লোগান দিচ্ছেন? অথচ আমি যাকে নেতা মানি তাকে স্লোগান দিয়েছে আল্লাহ নিজে, হে নবী আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, এত বড় চরিত্র আপনাকে দিয়েছি, কিয়ামত পর্যন্ত কোন মানুষের কোল কিনারা খুঁজে পাবে না। আমার নাটোর বাসী, আমি আপনার শত্রু না, আমি দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন, এটা যে ভিডিও হচ্ছে রাজশাহী তাজিব সেন্টারের মাধ্যমে, এটা তামাম দুনিয়ার 228টা রাষ্ট্রে কালকে ছড়িয়ে যাবে। এই যে সেন্টারের মালিক বসে আছে আলিম আলী আহমেদ আকন্দ, মাওলানাকে বলছি এটা আপনি স্পষ্টভাবে তামাম দুনিয়ার মানুষকে কোরআনের এই মেসেজটা পৌঁছিয়ে দেন, যাদের নেতা ঠিক নেই তারা যেন এই মুহূর্তে পরিবর্তন হয়। কিতাবুল মুফরাদ, আল আদাবুল মুফরাদের ভেতরে পেয়েছি ইমাম বুখারী, বুখারী শরীফ লেখার আগে এটা লিখেছেন, 6 প্রকার মানুষকে আল্লাহ বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে দেবে, মরণের পরে আল্লাহ ওদের বিচারও করবে না হিসাবও নেবে না, বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামী 6 প্রকার মানুষ। তার 1 নম্বরে দুনিয়াতে যাদের নেতা বিশ্ব নবী ছিল না। আপনি এই হাদিসটা বাংলাদেশে মিলান তো কত মানুষ আমরা জাহান্নামী, এক কথা বলেন না কেন? এর ভেতরে আমরা আছি না নেই? কারা কারা আছে হাত তোলেন তো। এই তো জাহান্নামে যাওয়ার জন্য হাত মিলে দেখাস না, আপনি হাসেন, এটা হাসির খোরাকি। এটা যাদের ঠিক নেই আশা করছি ঠিক করবেন, কারণ কিয়ামতে কিন্তু আল্লাহ আপনাকে একা ডাকবে না, কয়েক প্রকার বিচার হবে, কুল্লুহুমাতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, ওখানে একা একা ডাকবে। কিন্তু আরেক জায়গায় দিয়েছেন সূরা বানি ইসরাইলের 71 নম্বর আয়াতে, ইয়াউমা নাদউ কুল্লাউনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন প্রতিটি মানুষকে আল্লাহ ডাকবে তার নেতার সাথে, আগে নেতাকে এরপরে কর্মীকে, আগে নেতার দিকে তাকিয়ে দেখবে কেমন আপনার বিবেক কি বলে, আপনার নেতার দিকে তাকিয়ে যদি আল্লাহ দেখে এ গম চোর, রাস্তা চোর, বিড়ি চোর, এর চরিত্র ভালো না, লাল পানি খেত, আল্লাহ আপনাকে মাফ করবে। নেতা দেখে যদি আল্লাহর রাগ হয়ে যায় আপনার পর্যন্ত আল্লাহ যাবেও না, বলবো ওইটাও 2 নম্বর। এটা দুনিয়ার বিষয় হয় কি করে বলেন আপনি, এটা আখেরাতের বিষয়। নেতা নির্বাচন করা ফরজ, এই মুহূর্তে সিদ্ধান্ত পাল্টানো লাগবে আপনাকে, কারণ আল্লাহ নিজে ডাক দিয়েছেন ইয়াসিন, হে নেতা। সিন শব্দের অর্থ 5টা, সাজ্জিদুল আলামিন, সাজ্জিদুল বাশার, সাজ্জিদুল কাউনাইন, সাজ্জিদুল মুরসালিন, সাজ্জিদুল আম্বিয়া। সুবহানাল্লাহ, বলতে পারেন নাই? আমার ভাইরা, কিয়ামতের ময়দানে আল্লাহ যেন এমন নেতার সাথে আমাকে দেখে যার আদর্শ মোহাম্মদ রাসূলুল্লাহর মতো ছিল, তাকে দেখলে যেন আল্লাহ রাজি থাকে, খুশি থাকে, আনন্দ পায়। তাকে দেখলে যদি আনন্দ পায় আমার দিকে আর তাকাবে না, বলবে যা তোরে মাফ করে দিলাম। অনেকে দুনিয়ার বিষয় মনে করে কিন্তু এড়িয়ে যাবে, আমিও জানি না, আপনার হাতে পায়ে ধরে বলছে এখনো পরিবর্তন হন, কারণ আজরাইল কখন আসবে আপনিও জানেন না আমিও জানি না।
যাদের নেতা ঠিক নেই, এই মুহূর্তে নবী বাদ দিয়ে কারো আদর্শ আমি মানি না, এ সিদ্ধান্ত যারা নিতে পারবে তাদেরকে আমার আল্লাহ এই ইয়াসিন পড়লে 10 খতম কোরআন শরীফের সওয়াব দেবে। এসব নেই, উনি সওয়াব নিয়ে গাড়ি গাড়ি সওয়াব কবর নিয়ে যাবে, অথচ নেতা ঠিক নেই। আর একটা তথ্য বলছি, হয়তো অনেকের কি মনে হবে আমি জানি না, যা মনে হয় হোক। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم زوري বলেন আল্লাহ আকবার। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, এতদিন আপনি যেভাবে শুনেছেন ওইভাবে না, ডিজিটাল কায়দা শুনেন। আল্লাহ তাআলা বলেন, নবী মানুষকে বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে রাসূলকে অনুসরণ করো। আমরা আল্লাহকে ভালোবাসি এ দাবি আমাদের আছে না নেই? যারা আওয়ামী লীগ করে, বিএনপি করে, জামাত ইসলাম করে, জাতীয় পার্টি করে, চরমনায় 8 রশি, জাসদ বাসদ, সবার এই দাবি না নেই? সবার একই দাবি, আমরা আল্লাহকে, আরো জোরে আল্লাহকে ভালোবাসেন কারা হাত তোলেন দেখি, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ, থাক বসেন। আমরা না, এখানে নেতা না, আমি ভালোবাসার কথা বলছি, এই বিষয়টা বোঝা লাগবে আগে, তারপরে নাই তো অনেকে কিন্তু মন খারাপ করে হয়তো চলেও যেতে পারে, আগে বোঝেন। যারা আল্লাহকে ভালোবাসতে চায় এই দাবি করলেন হাত তুলে, আল্লাহ তাদেরকে বললেন ফাত্তাবিউনি, আমার রাসূলের অনুসরণ করো, কি করো? এই যে তাবাইন, তাবউন শব্দ, তাবউন মানে যারা অভিধান জানে জিজ্ঞাসা করেন, তাবউন মানে দেখে দেখে চলা। আমার রাসূলকে যদি অনুসরণ করো, আমি আল্লাহ বলছি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসা আরম্ভ করব, ভালোবাসবো বা বেশেছি, এ শব্দ কিন্তু নেই। তাহলে মাঝে দিত, পাস্ট দিত, অতীত দিত, হাব্বুন আমি তোমাদেরকে ভালোবেসেছি, আল্লাহ দেছেন ইউহিব্বুব, মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। সুতরাং যারা আল্লাহর রাসূলকে অনুসরণ করা আরম্ভ করবে, আল্লাহ তখন তাকে ভালোবাসা শুরু করবে। এখন এই অনুসরণ যদি আপনি দুনিয়ায় আংশিক করেন, ভালোবাসা পাবেন না, পাচ্ছেনও না। রাসূলের এই অনুসরণকে আংশিক করবেন না, পূর্ণাঙ্গ। আমরা কিন্তু বাংলাদেশে যারা আছি, অধিকাংশ মানুষ রাসূলের পূর্ণাঙ্গ না আংশিক অনুসরণ করছি। কেউ হয়তো দাড়ি দিয়ে অনুসরণ করে, কেউ টুপি দিয়ে অনুসরণ করি, কেউ জুব্বা গায়ে দিয়ে অনুসরণ করি, কেউ খাবারের পরে মিষ্টি খাওয়া দিয়ে অনুসরণ করি, কিন্তু নবীজির জীবনের আর অধিকার বিভাগ যে আছে, যেমন রাসূলের প্রশাসন ছিল, বিচার ব্যবস্থা ছিল, শিক্ষা ব্যবস্থা ছিল, চিকিৎসা ব্যবস্থা ছিল না, ছিল না? এগুলো আমরা অনেকে জানিও না, মানিও না। রাসূলের পরিবার নীতি ছিল না, ছিল না? আরো জোরে বলা লাগবে। বিশ্বনবী যুদ্ধের ময়দান থেকে আসলেন, এসে দেখেন হযরতে আয়েশা, ছোট মানুষ, 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছরে ঘর সংসার শুরু, কি বুঝবে এতটুকু মানুষ। নবী যে এসে দেখলেন হযরতে আয়েশা রুটি খামির করতে করতে ঘুমিয়ে গেছে, 2-1টা রুটি বানিয়েছে, খামির বানিয়ে রেখেছে, ছাগল এসে বকরি এসে রুটি নিয়ে দেয় দৌড়। হযরতে আয়েশা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন, বিশ্বনবী আমার রাগ করলেন না, আয়েশাকে মারধর করলেন না, নবীজি নিজে এসে হযরতে আয়েশাকে পাশে ঘুমিয়ে আছে আটাগুলো নিজের হাতে আরো নতুন করে খামির করলেন, নিজের হাতে আটাগুলো রুটি বানিয়ে নিজে আগুন দিয়ে তৈরি করলেন, গোস্তগুলো ভনা করলেন। আমাদের মতো স্বামী হলে আগে পেট ভরে খেয়ে নিতাম, তারপরে স্ত্রীকে ডাকতাম। নবীজি না, রুটিগুলো যখন বানানো হয়েছে, গোস্তগুলো যখন তৈরি হয়ে গেছে, আস্তে করে আয়েশার মাথায় হাত দিলেন। হযরতে আয়েশা উঠে দেখে সব কমপ্লিট। তিনি যদিও বয়সে ছোট ছিলেন কিন্তু বিচক্ষণ ছিলেন, চিন্তা করলেন এগুলো তো একটাও আমি বানাইনি, এগুলো সব আমার স্বামী বানিয়েছে। লজ্জায় তার মুখটা লাল হয়ে গেল,
আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে আয়েশাকে বুকের ভেতরে নিয়ে বললেন, আয়েশা লজ্জা পেও না, দুঃখ করো না, শরম পেও না, আমি তো তোমার স্বামী, আমি তো তোমার অর্ধাঙ্গিনী, আমি তো তোমার স্বামী, তুমি লজ্জা পাও কেন? এরকম স্বামী এখন বাংলাদেশে ভরি ভরি। তাহলে পারিবারিক জীবনে আপনার রাসূলের এই অনুসরণটা নেই, আপনি শুধু খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত পালন করছেন, দস্তরখানা বিছিয়ে ভাত খাওয়ায় আদর্শ আপনি মানেন, দাড়ি রাখা আদর্শ আপনার আছে, টুপি মাথায় দেওয়া আদর্শ আছে, জব্বা গায়ে দেওয়া আদর্শ আছে, নবীজি পাঁচ অক্ত নামাজ পড়তেন জামাতে আপনার আছে, কিন্তু রসুলের জীবনের পারিবারিক জীবনে যেটা ছিল আপনার নেই, আপনি বউ পিটানোর উস্তাদ। অনেক মুসল্লিকে আমি দেখেছি নামাজও পড়ে বউ পিটায়, কথা বলেন না কেন? না বউ পিটানো মানুষ নাটোরে নেই। বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ স্ত্রীর গায়ে হাত দিয়েছে, বউ মারে ইতোড়ের কাজ, বউ মারা জায়েজ নেই তা না, জায়েজ আছে কিন্তু চায়ের কারণে জায়েজ আছে। যদি কারো বউ ফরজ নামাজ না পড়ে, ফরজ রোজা না রাখে, স্বামীর জায়েজ কথাগুলো না মানে, আর নিজের শরীরকে যদি পর্দার ভেতরে রাখতে না চায়, এই চায়ের কারণে বউ মারা জায়েজ আছে কিন্তু তিনটা জায়গায় চারটা জায়গায় বাদ দিয়ে, মাথায় মুখে বুকে আর পিঠে, এই চার জায়গায় মারা যাবে না, বাকি যে জায়গা আছে এত জোরে মারবেন যেন দাগ পড়ে যায় না। কি দিয়ে মারবেন? কোদালের আষাড়ি, এক বিগত পরিমাণে লাঠি হবে, ওটা আবার নিজের হাত দিয়ে ধরা লাগবে, তাও মারা লাগবে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত মৃদু আঘাত দিয়ে। আর আসলের অনুসরণ আপনার পরিবারে নেই, খালি দাড়ি টুপি জব্বা দিয়ে আপনি করলেন, আপনাকে আমি ইন্ডিকেট করে বলছি না, আমারও হতে পারে, কিন্তু রসুলের জীবনের আংশিক অনুসরণ করলে আল্লাহ আপনাকে ভালোবাসবে না, মাফ করা দূরের কথা, জান্নাত তো আরো দূরের কথা। কারণ শব্দের দিকে খেয়াল করে নিয়ে যান, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসা আরম্ভ করব যদি রসুলের অনুসরণ জীবনে পূর্ণাঙ্গ দেখি। আমার তো এই থিওরি অনুযায়ী মনে হচ্ছে এই বাংলার জমিনে আমরা হাজারো পীর, হাজারো আলেম, হাজারো বক্তা, হাজারো মুসলমান আল্লাহর ভালোবাসা এখনো পাওয়া আরম্ভ করিনি। কিসের আশেকে রাসূল, আর আশেকে খোদা, আল্লাহর ভালোবাসা এখনো পাওয়া আরম্ভ করিনি। মাপ পাওয়া, ভালোবাসা পাওয়া, জান্নাত পাওয়া, ওটা অনেক দূরের কথা। সুতরাং জান্নাত আল্লাহর ক্ষমা, মাপ পেয়ে যদি কেউ আশেকে রাসূল হতে চায় পূর্ণাঙ্গ অনুসরণ লাগবে না আংশিক। এখন এই পূর্ণাঙ্গ বলতে গেলেই তো সামাজিক জীবন যদি থাকে, অর্থনৈতিক জীবন যদি থাকে, রাজনৈতিক জীবনও থাকবে। আর রাজনৈতিক জীবনে আল্লাহ যাকে নেতা করে পাঠালেন দুনিয়াতে, ইয়াসিন বলে ডাক দিলেন, তার পরিবর্তে আপনি কাকে দাঁড় করিয়ে নেতা মানছেন বলেন? আপনার নেতার চরিত্র 100% পরিষ্কার আপনি বলতে পারবেন? ছোট্ট কথাই বলছি, বাংলাদেশে যারা আওয়ামী লীগ করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্র, জীবনে একদিনও তিনি মিথ্যা কথা বলেন নাই, এ গ্যারান্টি কিন্তু আপনি দিতে পারেন না। পারেন? পারবেন না। যারা বিএনপি করে তারা কথা বলতে পারবেন না, জিয়াউর রহমান জীবনে একদিনও মিথ্যা কথা বলেনি, এ কথা আপনি বলতে পারবেন না। পারবেন? যারা জাতীয় পার্টি করছে তারাও বলতে পারবেন না, চাচা এরশাদ জীবনে এক কথা দুইবার বলিনি। জামাত ইসলাম যারা করছেন তারাও আপনি গ্যারান্টি দিতে পারবেন না, মাওলানা নিজামী জীবনে একটা মিথ্যা কথা বলিনি। পারবেন না? যারা চরমনায় পীরের মরিদ আপনি গ্যারান্টি দিতে পারবেন না, এখন যিনি আছেন রেজাউল করিম জীবনে একটাও মিথ্যা কথা বলিনি, আপনি পারবেন না। শুধু একটা মানুষের ব্যাপারে কথা বলা যায়, আল্লাহ নিজে তার ব্যাপারে গ্যারান্টি দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। 63 বছরের জীবনে একটাও মিথ্যা কথা ছিল না। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাদেই ধরনি, তোমারই মতো নেতা পেলেও গো ফুট সুখেরি গোলা চামেলি বকুল। জোরে বলেন মারহাবা। আল্লাহ ঘোষিত নেতা বাদ দিয়ে অন্য কাউকে যদি মানেন, আপনি শয়তানের চাইতেও নিকৃষ্ট, এ কথা কি মানেন? বলেন
তাহলে আজকের এই ময়দানে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে, যতদিন আজরাইল না আসে নবী বাদে অন্য কাউকে আমি আদর্শ মানি না। যারা পারেন তারা হাত তুলুন। আমার নেতা তোমার নেতা লিল্লাহি তাকবীর। আজকের আলোচনার বিষয় হচ্ছে ওসিলা, আজকের আলোচনার বিষয়, কারণ এটা নিয়ে ভেজাল চলছে সারা বাংলাদেশে। কি যত সমস্যা ভেজাল এই ওসিলা নিয়ে, আর আমি জানতে পেরেছি এই ওসিলা এই এলাকায় ওসিলা ধরা মানুষ বেশি, এই জন্য আয়াতও পড়েছে ওসিলা। আল্লাহ কিভাবে ওসিলা দিয়েছেন, কত প্রকার, কি কি, কেমন করে ওসিলা ধরা লাগবে, ওই থিওরির সাথে যদি কারো ওসিলা না মেলে বুঝতে হবে ও জাহান্নামের ওসিলা ধরেছে। আপনি কি শুনবেন না চলে যাবেন? এই থাকবেন তো মোনাজাত পর্যন্ত, কারা কারা থাকবেন দেখি, জবান ছেড়ে পড়ে নাকি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির ইয়া আয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগূ ইলাইহিল ওয়াসিলা وجاهدوا في سبيله لعلكم تفلحون. সূরা মায়েদা, কোন সূরা? ছয় নম্বর পারা, বারো নম্বর পৃষ্ঠা, তেরো নম্বর লাইনের পঁয়ত্রিশ নম্বর আয়াত, একটা মাত্র আয়াত পড়েছি। আল্লাহ পাক বলেন, ওহে যারা ইমানের দাবি করো, আল্লাহ কিন্তু ইমানদারকে ডাক দিয়েছেন, কোনো বেঈমানকে আল্লাহ আয়াতে ডাক দেয়নি। আল্লাহ তাআলা বলেন, ফামা ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লাংফিসামালাহা ওয়াল্লাহু সামিউন আলীম। সূরা বাকারা তিন নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা, তেরো নম্বর লাইনে, দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতের শেষের দিকে আছে। কোনো মানুষ যদি ইমান আনতে চায়, সে যেন তাগুতকে ছেড়ে দেয়, তাগুত ছেড়ে দেওয়ার পরে যদি ইমান আনে তার ইমান আল্লাহর কাছে কবুল হয়। এখন তাগুত কি? তাগুতের অর্থ চারটা। এক নম্বরে তাগুতের অর্থ এই, নিজে আল্লাহর বিধান মানে না, অন্যকেও মানবে, মানতেও দেয় না। এই শক্তি যদি পৃথিবীতে থাকে ওটা তাগুত, এর সাথে কারো সম্পর্ক থাকলে তার ইমান আল্লাহ কবুল করবে? এই তো বুঝে ফেলেছেন, যদি থাকে আপনি পাল্টান, তাহলে আপনার জন্য আজকের আয়াত। আল্লাহ ডাক দিলেন ইমানদারকে, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, অবতাগো ইলাইহিল ওয়াসিলা, আর আমি আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য একটা মাধ্যম তালাশ করো। কে বলছেন? কথা আপনি বুঝেছেন তো? আমরা অনেকেই জানি আল্লাহ পর্যন্ত যাওয়ার জন্য বিভিন্ন মাধ্যম, বিভিন্ন সিঁড়ি আমরা ধরে বসে আছি আজ, কারণ সরাসরি আল্লাহ পর্যন্ত যাওয়া যাবে না এ ধারণা অনেকের আছে না নেই। এই জন্য কেউ পীর সাহেব ধরেছে, কেউ বাবা ধরেছে, কেউ মাজার ধরেছে, বিভিন্ন দলে যারা আছে তারা ওই দলের কর্মসূচি ধরেছে। আমার যতটুকু ধারণা আছে এই বাংলাদেশ সম্পর্কে, আমি যেটা বুঝি, যে যেই নীতি নিয়ে চলছে, যে যেই দলীয় চিন্তা ভাবনা নিয়ে চলছে, ওর কাছে ওইটাই সঠিক আর বাকিগুলো সব মিথ্যা। এখানে যারা তাবলিগ জামাতের লোক আছে, ওরা বলছে মুসলমান আমার নাম, দাওয়াত আমার কাম, তাবলিগ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি, কথা সবগুলোই ঠিক আছে। যারা বিভিন্ন পীরের মরিদ বসে আছি আমরা, আমরা বলছি মুসলমান আমার নাম, জিকির আমার কাম, আত্মশুদ্ধি আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি, সবগুলো তো ঠিক আছে। যারা ইসলামী আন্দোলনে আছে, এরা বলছে মুসলমান আমার নাম, জিহাদ আমার কাম, আন্দোলন আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি, সবার আসল টার্গেট কোনটা? আরো জোরে বলেন, কথাগুলো তো সব আসলে সঠিক কথা নাকি? সবাই এক একটা মাধ্যম নিয়ে আল্লাহর কাছে যেতে চাচ্ছে। আল্লাহ বলেন, না আমাকে পাওয়ার জন্য কোন মাধ্যম ওটা আমি দুনিয়ার মানুষের হাতে ছেড়ে দেইনি, যে তুমি এইটা মানলে আমাকে পর্যন্ত পৌঁছে যাবে, না আমার পর্যন্ত আসার জন্য একটাই মাত্র মাধ্যম আছে। কয়টা? আরো জোরে,
আপনি পড়া কোরআন শরীফের ভেতরে দেখবেন, এই তথ্যটা অনেকে জানে না, ভালো করে শোনেন, যখন শরীয়তের কোন বিধান আমার আল্লাহ মানুষকে জানাতে চান, তখন হয় জিব্রাইলকে দিয়ে, নবীকে দিয়ে, রাসূলকে দিয়ে আমাদেরকে জানিয়েছেন। এরকম আয়াত পড়া কোরআন 19টা আছে, কতটা শরীয়তের বিধানগুলো যখন জানাবেন, যেমন আসালুনাকা আনিল আহিল্লা, হে নবী মানুষ যদি প্রশ্ন করে যে চাঁদ বাড়ে কেন কমে কেন, আপনি বলেন ওলিহিয়া মাওয়াকিতুলিন্নাসি ওয়াল হাজ, এই চাঁদ হচ্ছে পৃথিবীর স্থায়ী ক্যালেন্ডার। এই যে শব্দের আগে কি আছে, কুল, কি আছে, হে নবী আপনি বলেন, আল্লাহ সরাসরি বলতে পারে না, আল্লাহ একটা মাধ্যম একটা সিস্টেম অনুযায়ী নবীকে দিয়ে বলাচ্ছেন, হে নবী আপনি বলেন। এরপরে আপনি পাবেন সালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ইলা আখির আয়াত। সূরা বাকারার 215 নম্বর আয়াতে আছে, আর এর আগেরটা সূরা বাকারার 189 নম্বর আয়াতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী মানুষ যদি প্রশ্ন করে টাকা পয়সা খরচ করব কোন জায়গায়, জায়গা তো পাই না, আপনি বলেন ভালো ভালো কাজে খরচ করো, আপনি বলেন কোন কথা বলেন এখানে, আসালুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন্নাস, হে নবী মানুষ যদি প্রশ্ন করে মদ আর জুয়া সম্পর্কে, আপনি বলেন। এরকম অনেক জায়গায় আমি পেয়েছি যেখানেই প্রশ্ন শরীয়তের বিধান সম্পর্কে, সেখানে আপনি বলেন, আপনি বলেন, কথা বোঝা গেছে। কিন্তু যেখানে আমার আল্লাহর জাত সম্পর্কে প্রশ্ন, সেখানে কিন্তু আপনি বলেন এ কথা আপনি পাবেন না। এরকম পড়া কোরআন শরীফে আয়াত পেয়েছি আমি 13টা, কতটা কোরা কোরআন শরীফ নিয়ে আমি গবেষণা করেছিলাম, ওই জায়গায় পেয়েছি 19টা, এখানে পেয়েছি আল্লাহর জাত সম্পর্কে 13টা। ওয়া ইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ্দাঈ ইদা দাআনি ফালিয়াসতাজিবু লি ওয়াল ইউকমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 186 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন মানুষ যদি প্রশ্ন করে আমি আল্লাহ সম্পর্কে, তখন আর আল্লাহ বলেন নাই নবী জিব্রাইল, হে রাসূল আপনি বলেন না। যখন মানুষ প্রশ্ন করে আল্লাহ সম্পর্কে, ফাইন্নি করিব, আমি একেবারেই বান্দার নিকটে, সরাসরি আল্লাহ নিজে উত্তর দিচ্ছেন, সুবহানাল্লাহ, বলতে পারেন না। দুই নম্বরে ও কওলা রব্বকুম উদউনি ইয়াস্তাজিব লাকুম, সূরা মুমিনুনের 60 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আমাকে ডাকো আমি ডাকের সাড়া দেব। তখন আর আল্লাহ বলেন নাই হে নবী আপনি বলেন যে আমি ডাকের সাড়া দেব না, সরাসরি আমার বান্দা আমাকে ডাকবে আমি সাড়া দেব, সুবহানাল্লাহ, বলতে পারেন নাই। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, সূরা কফের ভেতরে আছে 16-18 নম্বর আয়াত, আমি আমার বান্দার একেবারে শাহরগের চাইতেও নিকটে। অমা কুন্না আনিল খালকি গাফিলিন, সূরা মুমিনুনের 18-17 নম্বর আয়াতের শেষের দিকে, আমি আমার কোন সৃষ্টির সম্পর্কে গাফিল না। আলাইসাল্লাহু বিকাফিন আব্দা, সূরা জুমারের 36 নম্বর আয়াতের শেষের দিকে, প্রথম দিকে আল্লাহ জানিয়েছেন আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট না, সুবহানাল্লাহ, বলতে পারেন না। এরকম পড়া কোরআন শরীফে আমি 13 জায়গায় পেয়েছি, যেখানে আল্লাহর জাত সম্পর্কে প্রশ্ন, সেখানে নবীকে মাইনাস, জিব্রাইলকে মাইনাস, রাসূলকে মাইনাস, সরাসরি উত্তর দিচ্ছে কে, আরো জোরে, আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম ধরা লাগবে, বাবা ছাড়া হবে না, এ ধারণা আপনাকে কে দিল বলেন, বলেন কে দিয়েছে, উত্তর দিয়ে বাড়ি যাবেন। হ্যাঁ, এই আয়াত দিয়ে দলিল দেয় আমিও জানি, আমি 18 শিখিয়েছিলাম, আসরের নামাজ পড়ে বসে আছে, ইমাম সাহেব এই আয়াতটাই পড়লো, ডাক দিয়ে বলে সবাই ঘুরে বসেন বাবার দিকে, বাবা এখন ফয়েজ দেবে, দেখছেন না কোনো ফয়েজ নেই। এই আয়াতটা তেলাওয়াত করার পরে উনি ব্যাখ্যা করছে এইভাবে, ইমানদারেরা আল্লাহকে ভয় করো, আর আল্লাহকে পাওয়ার জন্য একটা মাধ্যম তালাশ করো, আর ওই মাধ্যম হচ্ছে খাজা বাবা। আর যারা সামনে বসে আছে ওরা বলছে সুবহানাল্লাহ,
এখন আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম কি খাজা বাবা নাকি অন্য বাবা, এটা বলবে কোরআন শরীফ? কে বলবে? আরো জোরে বলেন। আমাদের এমপি মাহবুবুল আলম হানিফ বাংলাদেশের আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসিনার পরে ওবায়দুল কাদের এর পরে হানিফ সাহেব, কি কথা বলছে না কেন? প্রধানমন্ত্রীর কাছে তার যে পজিশন, তার যে মর্যাদা, তার যে একটা আসন তৈরি হয়েছে, আপনার কি হয়েছে? উনি একটা কথা প্রধানমন্ত্রীকে বললে যেভাবে রাখবে, এই লোকটা বলে রাখবে? কারণ এর মর্যাদা প্রধানমন্ত্রীর কাছে ওইরকম নেই। উনিকে এই মর্যাদা, এই চেয়ারটা প্রধানমন্ত্রীর কাছে, ওনার যে একটা চেয়ার আছে, একটা আসন আছে, একটা মর্যাদা আছে, এমনি এমনি পেয়েছে। আরো আসতে বলেন, এমনি পাইনি। সারাটা জীবন রাজনীতি করছে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে, জীবনটাই শেষ করে দিল, কথা বলে না কেন? এরপরও প্রধানমন্ত্রীর আত্মীয় দল করার পরে সারাটা জীবন পরিশ্রম দিচ্ছে, এরপরে তাকে একটা আসন দিয়েছে, সুতরাং তার ওই আসনে, তার ওই মর্যাদা দেখে আপনার মনে হচ্ছে আমি যদি যেতে পারতাম, তার মতো পরিশ্রম তো আপনার জীবনে নেই। দেশের একটা প্রধানমন্ত্রীর কাছে একটা আসন তৈরি করার জন্য যদি সারাটি জীবন এভাবে ব্যয় করা লাগে, তাহলে তামাম পৃথিবীর যত প্রধানমন্ত্রী আছে সবার উপরে যিনি, ওই আল্লাহর কাছে আপনার একটা আসন আছে কিনা, আপনার একটা পজিশন আছে কিনা, আপনার একটা চেয়ার আছে কিনা, আপনি একটা কথা বললে আল্লাহ রাখবে কিনা, ওই চিন্তা ভাবনা আপনার করার দরকার না। এই জন্যে তো আয়াত, অনেক তথ্য আছে আয়াতে, আজকে আমরা টান দিয়ে দিয়ে বের করব একটা একটা করে, দেখি আল্লাহর কোরআনে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে কি জানিয়েছে আর আমরা কি শিখেছি এতদিন। আমার আল্লাহ ব্যাখ্যা নিচ্ছেন নিজে, কারো হাতে কিন্তু ব্যাখ্যা ছেড়ে দেয়নি। আল্লাহ যদি ব্যাখ্যাটা ছেড়ে দিতে যে আমি আল্লাহকে পাওয়ার জন্য একটা মাধ্যম লাগবে, তাহলে যে যেই দলে আছে আমার কাছে এইটাই মাধ্যম, এই কথা বলা লাগবে। যে যেই পীরের মরিদ আছে ও বলতো এই পীর সাহেবই মাধ্যম। যারা আড়রসের মরিদ ওরা বলতো খাজা বাবা ছাড়া কিছু হবে না। চরমনার মরিদ যারা, ওরা বলতো আমাদের এই বাবা রেজাউল করিম ছাড়া কিছু হবে না। ফোরফোরার মরিদ যারা, ওই পীরের নাম ধরে বলতো ইনি ছাড়া কিছু হবে না। এক একজন এক এক দিয়ে নিয়ে যেত, এই জন্য আল্লাহ কারো হাতে ব্যাখ্যা ছেড়ে দেয়নি, আল্লাহ ব্যাখ্যা করছেন নিজে। সুবহানাল্লাহ, বলতে পারেন না? আল্লাহ যদি নিজে ব্যাখ্যা করে পক্ষপাতিত্ব করবে, করবে আল্লাহর ব্যাখ্যা শোনার পরে যদি কারো মন খারাপ হয়, কেউ যদি ভুল ধরতে পারে, এখানে নিয়ে আসেন, কোন আলেম নিয়ে আসবেন? আমি কোরআনে যা পড়েছি ব্যাখ্যায়, একটা দুইটা না, বিশ্ববিদ্যালয়ে অবতাকু ইলাইহিল ওয়াসিলা দিয়ে প্রায় 12টা তাফসীর মিলিয়েছি, সব মুফাসসির আয়াতের ব্যাপারে একই কথা লিখেছি। ওয়াসিলা শব্দের 99টা অর্থ পেয়েছি আমি। ওয়াসিলা শব্দের এক নাম্বার অর্থ ওয়াসিলা মানে নেক কাজ, ওয়াসিলা মানে। দুই নাম্বারে ওয়াসিলা মানে নবীর সম্মান। আপনার কি ঘুমাচ্ছে? এখন আমি একটা একটা করে এই ব্যাখ্যাগুলো যেগুলো পড়ে আসলাম আপনাদের সামনে উপস্থাপন করব। শুনবেন তো নাকি? হ্যাঁ, হুজুর মরে যাক। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের একটা পজিশন আছে কিনা, আমাদের মর্যাদা, আমাদের একটা চেয়ার, আমি কোন অবস্থায় আছি আমার আল্লাহর কাছে? কিয়ামতে আমার নিজের জন্যে অন্যের জন্যে কিছু বললে আমার আল্লাহ শুনবে কিনা? এই জন্য আল্লাহ জানিয়েছেন আবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য একটা মাধ্যম, একটা পথ তালাশ করো। এই পথ আমরা বিভিন্ন মানুষ বিভিন্নটা ধরেছি, একটা পথও সঠিক না। পথ আমার আল্লাহ এবার বাতিয়ে দিচ্ছেন, অজাহিদু ফি সাবিলিহি, ওই একটা পথ আমি আল্লাহর কাছে আসার জন্যে, আমাকে পাওয়ার জন্যে, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্যে, ওটা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটা আল্লাহর কাছে যাওয়ার একমাত্র পথ। এখন জিহাদ কাকে বলে, এইটা নিয়েই তো বিভ্রান্তি চলছে। আজ মানুষ জিহাদের নাম শুনলে জঙ্গি মনে করে, সন্ত্রাস মনে করে, জিএমবি মনে করে, বাংলা ভাই মনে করে। না, জিহাদ আর বাংলা ভাই এক জিনিস না, জিহাদ আর জঙ্গি এক জিনিস না। জঙ্গি নির্মূল করার জন্যে জিহাদ লাগবে, সন্ত্রাস ধ্বংস করার জন্যে জিহাদ লাগবে, কথা বলেন ঠিক কিনা? কারণ যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ, এর নাম জিহাদ।
আরো আসতে বলেন। এখন জিহাদের এই পাঁচটি অর্থ আমি কোরআন শরীফের ভেতর থেকে পেয়েছি। জিহাদের এক নম্বর অর্থ দাওয়াতে ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেওয়া, এটা হচ্ছে সর্বোত্তম জিহাদ। কারণ পৃথিবীর যত নবী, প্রত্যেকটা নবী ডাক দিয়েছে কার দিকে? আরো জোরে বলেন, প্রতিটা নবী আল্লাহর দিকে ডাক দিয়েছেন। আমাদের নবী পর্যন্ত এই কথা জানিয়েছেন, উল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবানি ওয়াসুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবী আপনি বলেন এইটাই আমার পথ, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি। এটা কার পথ? নবীজির। এইটাই আমার পথ, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, আমি বুঝে শুনে চিন্তা ভাবনা করে মানুষকে ডাকি। সুতরাং দাওয়াত দেওয়া আল্লাহর দিকে, এটা জিহাদের এক নম্বর অর্থ। আলা বাসীরতি নানা ওমানে তাবানি, আমি তো বুঝে শুনে ডাকি, আর আমার যারা অনুসারী হবে, আমার উম্মত যারা হবে, তারাও আমার আল্লাহর দিকে মানুষকে ডাকবে। সুতরাং আল্লাহর দিকে ডাকা, এটা জিহাদ। এটা কি? আপনি যদি আল্লাহকে বাদ দিয়ে আপনার বাবার দিকে ডাকেন, ওটাকে জিহাদ? জিহাদের পরিবর্তে যা আছে ওইটা এক কথা বলা লাগবে। জিহাদের পরিবর্তে যেইটা আছে তার নাম আপনি সন্ত্রাস বলতে পারেন, অসুবিধা নেই। সুতরাং এই বাংলাদেশে আল্লাহ বাদে অন্য কারো দিকে যারা ডাকে, ওরা বড় সন্ত্রাসী। আর আমরা যারা আল্লাহর দিকে ডাকি, আমাদেরকে এখন সন্ত্রাসী বানিয়েছে। কথাগুলো উল্টা বলছেন কেন? আল্লাহ পর্যন্ত যে যেদিন জিহাদ করা লাগবে আল্লাহর রাস্তায়, আর জিহাদের এক নম্বর অর্থ হচ্ছে দাওয়াতে ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া লাগবে। আপনি লক্ষ্য করে দেখেন আল্লাহর দিকে দাওয়াত বাংলাদেশে কম না বেশি? নেই। তাহলে আল্লাহর দিকে দাওয়াত যদি বেশি হইতো, তাহলে 47 বছরে আল্লাহর বিধান আমরা পেয়ে যেতাম। সুতরাং বোঝা যাচ্ছে এদেশে আল্লাহর দাওয়াত কম হয়, অন্য মানুষের দাওয়াত বেশি হয়। আল্লাহর পরিবর্তে যে দাওয়াতই আপনি দেবেন, যার দিকে দেবেন, ওইটাই সন্ত্রাসী, ওইটাই জঙ্গি, ওইটাই জিএমবি। আর আপনি আমাদেরকে নাম দিয়ে উল্টা পাল্টা বোঝান। দুই নম্বরে জিহাদের অর্থ কিতাল ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কতল করা লাগবে। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, সূরা বাকারার 216 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, কিতাল আমি তোমাদের উপরে লিখে দিলাম, যদিও তোমাদের অনেকের মন খারাপ হবে। সুতরাং জিহাদের চূড়ান্ত রূপ এটা, যদি তরবারি নিয়ে জিহাদের ময়দানে হযরত ওমরের মতো তরবারি ধরা লাগে, ওইটাও জিহাদ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার সামনে আমার সন্তান জিহাদের ময়দান থেকে বাড়িতে এসে বলে, বাবা তোমাকে আমি তিনবার পেয়েছিলাম, তরবারির সামনে কিছু বলি নাই, তুমি আমার বাবা, এই জন্য আমি কিছু বলি নাই। অন্য মানুষ যদি তুমি হতে, তোমাকে আমি টুকরা টুকরা করে ফেলতাম। হযরত আবু বকর বলে, সন্তান তুমি তিনবার আমাকে পেলে, একবারও কিছু বলো নাই। আল্লাহর কসম, জিহাদের ওই ময়দানে যদি আমি তোমাকে একবার দেখতে পেতাম, তরবারে দিয়ে দুই আলাদা করে ফেলতাম। জিহাদের চূড়ান্ত রূপ এটা, পর্যায়ে যদি আসে তরবারি হাতে নেওয়া লাগতে পারে। জিহাদের তিন নম্বর অর্থ হচ্ছে শাহাদাতে আলেন নাস, মানুষের ওপর আপনাকে সাক্ষী হওয়া লাগবে। সুতরাং আপনার মুআমালাত, মুআশারাত, ওঠা বসা, চলা ফেরা, আপনার আচার ব্যবহার আরো উন্নত করা লাগবে। অন্যান্য জাতিরা আপনাকে দেখে যেন ব্যবসা শিখতে পারে। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস, সূরা বাকারার 143 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ জানিয়েছেন, হে নবী আপনার উম্মতকে আমি মধ্যমপন্থী জাতি বানিয়েছি, অন্যান্য জাতিরা আপনার উম্মত দেখে দেখে ব্যবসা শিখবে, অন্যান্য জাতিরা আপনার উম্মত দেখে দেখে তাদের মুআমালাত, মুআশারাত শিখবে, আচার ব্যবহার শিখবে। আমরা কি মানুষের ওপরে এখন সাক্ষী হতে পেরেছি? তাহলে আমাদের জিহাদ হচ্ছে না, আল্লাহ পর্যন্ত যাওয়াও। এ সহজ কথাগুলো বোঝেন না? না, আপনাকে সাক্ষী হওয়া লাগবে। আমরা তো সাক্ষী হতে পারি না, কারণ আমাদের চরিত্র দেখে মানুষ ভালো হওয়া দূরের কথা, আরো ঘৃণা করে।
আমরা লবণের ভেতরে লবণ না মিশিয়ে বালি মিশাই, রডের বদলে বাঁশ দেয়। তা আমাদেরকে দেখে অন্য জাতি যারা আছে ওরা শিখবে নাকি আরো খারাপ ধারণা করবে? জিহাদ হচ্ছে না। চার নম্বরে জিহাদের অর্থ একামতে দিন, দিন কায়েম করে দেখানো লাগবে। সুতরাং আপনি বাংলাদেশে যে যেই দল করেন, মতে আছেন পথে আছেন আমি কিছু বলবো না, আপনার টার্গেট থাকা লাগবে। কোরআন কি করে সংসদে যায়? এই টার্গেট যাদের নেই ও মারা গেলে মোনাফিক হয়ে মরবে। একামতে দিন জিহাদের চার নম্বর অর্থ, কারণ জিহাদের এই তামান্না যার ভেতরে নেই ও মোনাফিক। কথা বলেন না কেন? শুধু বোমাবাজি করা জিহাদ না, আপনার একটাই টার্গেট থাকা লাগবে। আপনি দল করেন আমি নিষেধ করছি না, আপনি নামাজ পড়েন, জিকির করেন, রোজা রাখেন, দাঁড়িয়ে রাখেন, একটা টার্গেট নিয়ে দুনিয়ায় চলা লাগবে। সারা আলাকুম মিনাদ্দিন, প্রত্যেকটা নবীর জন্য আল্লাহ এই নির্ধারিত বিধানটা দিয়েছিলেন। সূরা শুরার 13 নম্বর আয়াত। দলিলগুলো লম্বা করে বলা যাচ্ছে না, তাই এখানে চারজন স্পেশাল নবীর নাম আছে, নূহ নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী। এত বড় পাওয়ারফুল নবীর নাম নিয়ে আল্লাহ বিশ্ব নবীকে বলেন, ওয়াওহায়না ইলাইকা, হে নবী আপনার প্রতি আমি ওহী করলাম, আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েম করে দেখাবেন, মতপার্থক্য করবেন না। সুতরাং ছোটখাটো বিষয় নিয়ে আমাদের মতপার্থক্য থাকতেই পারে, নামাজে আল্লাহু আকবার বলে হাত বুকে নাবিতে ছেড়ে দেব মতপার্থক্য থাকতেই পারে, আমিন জোরে বলবো আসতে বলবো থাকতেই পারে, মোনাজাত হাত তুলে করবো হাত ছেড়ে দিয়ে করবো থাকতেই পারে। কিন্তু এই বিষয়ে যদি মতপার্থক্য করেন, দিন কায়েম করা লাগবে বাংলাদেশে, এখানে কোনো মতপার্থক্য নেই, কথা বলেন না কেন? তাহলে আপনার আল্লাহ পর্যন্ত যেতে পারবেন না, আপনি যাবেন শয়তান পর্যন্ত। জিহাদের পাঁচ নম্বর অর্থ হচ্ছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তুমিনুনা বিল্লাহ। সূরা আল ইমরান 110 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। জিহাদের এই পাঁচটা অর্থ, ভালো কাজে আদেশ দেওয়া লাগবে, অন্যায় কাজে মানুষকে বাধা দেওয়া লাগবে। আমরা আজ ভালো কাজে আদেশ দিতে পারি না, শুধু ভালো কাজে অনুরোধ করতে পারি, অন্যায় কাজে বাধা দিতে পারি না। অন্যায় কাজে বাধা দেওয়ার পরিবর্তে ভয় পায় আর অনুরোধ করতে পারি, ভাই এটা না করলে ভালো হয় না। ইসলামের কোনো ব্যাপার অনুরোধের ব্যাপার না, ইসলামের প্রত্যেকটা ব্যাপার আদেশের ব্যাপার। আল্লাহ যত জায়গায় ইসলামের আদেশ দিয়েছেন বলেন না ও সলিম উদ্দিন এটা করো, এরম বলেছেন? প্রত্যেকটি জায়গায় বলেছেন ডু ইট, এটা কর, পর্দা কর, ওয়ার অকরনা ফি বুয়ুতিকুম না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত, প্রত্যেকটা আদেশ। সুতরাং ইসলামের কোন বিষয় আপনি অনুরোধ মানাবেন না, প্রত্যেকটা আদেশ আল্লাহর কথা। এই পাঁচটা অর্থের সাথে জীবন যৌবন মিলান, আপনি আল্লাহ পর্যন্ত যেতে পারবেন। আল্লাহ বলেন যদি এই পাঁচটা অর্থের সাথে মিলিয়ে আসতে চাই আল্লাহ কুম তফলি হন, ওর জীবন সফল হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এইভাবে আল্লাহ পর্যন্ত যাওয়ার এই পাঁচটা মাধ্যম এক জায়গায় করে, যেন তাকে পর্যন্ত পৌঁছানোর তৌফিক যেন আমাদের সবাইকে দান করেন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মোনাজাতটা করে আমরা বাড়ি যাব, এখন তাহাজ্জুদের সময়, আমরা মুসাফির মানুষ, আমি মুসাফির হয়ে গেছি অলরেডি, তাহাজ্জুদের সময় চলছে, সভাপতি যিনি আছেন আমি তার অনুমতি নিয়ে মোনাজাতের দিকে যাচ্ছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন। নাটোর জেলার সদর থানা বারঘরিয়া কেন্দ্রীয় গোরস্থান ময়দানে বসে হাজার হাজার বান্দা বান্দি নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি। রাত যত গভীর হয় পৃথিবীর কোর্ট কাছারি আদালতের দরজা বন্ধ হয়ে যায়, আর আমরা জানি রাত যত গভীর হয় তোমার রহমতের দরজা তত খুলে যায়। তাহাজ্জুদের এই সময় আমরা হাত বাড়ালাম, আমাদের হাত ফেরত দিও না, কবুল করে নাও। সওয়াব যদি দিয়েই থাকো আল্লাহ কোটি কোটি গুণে বাড়িয়ে দাও, কেয়ামতে যিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে ওই নবীর রওজায় পৌঁছিয়ে দাও। তামাম দুনিয়ার মাটির নিচে যারা ইমান নিয়ে ঘুমিয়ে গেল আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও।
বিশেষ করে মা বাপ যারা হারিয়ে ফেলেছে, আল্লাহ তুমি আমাদের মা বাপকে ক্ষমা করে দাও। সারাটা জীবন অপরাধ করেছি, তাদের কাছে মাফ চাইতে পারি নাই। একটা সন্তান প্রতিপালন করা কত কঠিন, এখন আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। আল্লাহ তাআলা নবীজি মাসে মাসে এই মায়ের কবরের পাশে যে কাঁদতেন, সাহাবীরা বলে হুজুর আপনি কাঁদেন কেন? বিশ্ব নবী বলেন সাহাবীরা আমার ওই মায়ের ছোটবেলার আদরের কথা আমার মনে পড়ে গেছে। তুমি তাকিয়ে দেখো এই বারো ঘরিয়া গরস্থান ময়দানে কত মানুষ তোমার কাছে হাত তুলে, তাদেরও তার মায়ের কথা বাবার কথা মনে পড়ে গেছে। আল্লাহ তাআলা যার বাবার কথা মায়ের কথা মনে করে চোখ দিয়ে পানি আসে, কাকতি মিনতি করে, আল্লাহ বিশ্ব নবীর মতো এদেরকেও তুমি মাফ করে দাও। জবান ছেড়ে দিয়ে আল্লাহর সেখানে দোয়াটা পড়ে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন তুমি আমার মা বাবাকে মাফ করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে কবুল করে নাও। আল্লাহ আব্দুল গফুর তালুকদার তোমার এই বান্দার মা বাবাকেও তুমি ক্ষমা করে দাও। প্রধান অতিথির দায়িত্বে যিনি আছেন আমাদের এমপি সাহেব শফিকুল ইসলাম শিমুল ভাইকে তুমি কবুল করো। আল্লাহ তার ভালো ভালো কাজ মঞ্জুর করো, অন্যায় কিছু করলে মাফ করে দাও। তোমার যে বান্দা কোরআন থেকে আলোচনা করেছেন মাওলানা রুহুল আমিন মাওলানা রুবেল হোসাইন, তোমার গোলামদের আলোচনা আমল করার তৌফিক আমাদেরকে দান করো। আল্লাহ বিশেষ অতিথির দায়িত্ব যাদের মাথার উপরে দিয়েছিলে আনোয়ার হোসেন আনু ভাই, অ্যাডভোকেট কামাল শেখ, আল্লাহ তাআলা এলাকার সম্মানিত চেয়ারম্যান আমাদের অভিভাবক তফাজ্জল হোসেন সরকার, তোমার এই তিনজন গোলামকে তুমি ইসলামের খাদেম বানিয়ে দাও। এদের মা বাবাকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা কোরআনের কথাগুলো সারা বিশ্বে সাবলীল ভাষায় প্রচার করার জন্যে যে সমস্ত মিডিয়াগুলো কাজ করছে, বিশেষ করে রাজশাহীর তাহজিব সেন্টার আলী আহমেদ আকন্দ, তার এই প্রচেষ্টা কবুল করে না। রব্বুল আলামিন আমার আসাদুজ্জামান শাহিন ভাই তার ভাইকে হারিয়েছে কয়েকদিন আগে, তুমি মাফ করে দাও। আবু বকর সিদ্দিক হাফেজ কবুল করে নাও। আল্লাহ আমার শরীরটা তুমি সুস্থ রাখো, ভালো রাখো, কোরআনের হক কথাগুলো সহজ সরল ভাষায় বলতে পারি সেই তৌফিক আমাকে ভিক্ষা দাও। মা বোনেরা পর্দা ডালে বসে আছে, এদেরকে খাদিজার মতো আয়েশার মতো বানিয়ে দাও। যাদের ছেলে মেয়েরা লেখাপড়া করছে মেধা স্মৃতি খুলে দাও। এই নীরব শহর গরস্থানে কত মানুষ হাজার হাজার মন মাটি বুকে নিয়ে শুয়ে আছে, আল্লাহ তাফসিরুল কোরআন মাহফিলের সওয়াবগুলো তাদের কবরে দিয়ে শান্তি দিয়ে দাও। রব্বুল আলামিন সারাটি জীবন অপরাধ করেছি, আমাদের পেছনে যদি তুমি তাকাও মাফ করতে হয়তো ইচ্ছে করবে না। আমাদের অপরাধের দিকে তাকিও না, তোমার রহমতের দিকে তাকাও, জিন্দগির গোনাগুলো এই মুহূর্তেই মাফ করে দাও। যত যুবক এসে দেখলাম মাহফিলের জন্য শ্রম দিয়েছে, আল্লাহ বিশেষ করে কাউসার ভাই মিলন ভাই সহ এই যুবকদেরকে তুমি অমরের মতো কবুল বানিয়ে কবুল করে নাও। কাউসার ভাইয়ের মা বাবাকে তুমি মাফ করে দাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য আরো বড় আকারে তুমি মঞ্জুর করো। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ তাআলা তোমার কাছে দোয়া চাই মোসাম্মেল ভাইয়ের জন্য, তোমার এই বান্দা পুরান আঠর জেলা কোরআনের দাওয়াত নিয়ে আমারে নিয়ে আসে, তোমার এই পাগল গোলামকে তুমি কবুল করে নাও। মহব্বতের সম্মানিতা মা সম্মানিত মামা মরহুম আবু বকর সিদ্দিক তুমি তার কবরটাকে জান্নাত বানিয়ে দাও। মরণ যখন আসবে আমাদের জবানে একবার হলেও যেন আমরা পড়তে পারি লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে কমেন্ট করুন এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন।